মূলত আমাদের নববর্ষ বলতে পহেলা মুহররম আমাদের নববর্ষ প্রত্যেক জাতির ভিন্ন ভিন্ন ঈদ আছে আমাদেরও ঈদ আছে প্রত্যেক জাতির ভিন্ন ভিন্ন কি আছে বলেন ঈদ আছে আমাদেরও কি আছে ঈদ আছে এজন্য আমাদের নববর্ষ কোনটা বলেন পহেলা মুহররম আমাদের কি নববর্ষ আর এই নব নতুন বছর এই নববর্ষ আরেক দলের জন্য নববর্ষ এই নববর্ষ আরেক দলের নববর্ষ পহেলা মুহররম মুসলমানদের নববর্ষ বলেন পহেলা মুহররম মুসলমানদের নববর্ষ পহেলা মুহররম মুসলমানদের নববর্ষ আর এই আজকের এই দিন কালকের এই দিন পরশুর এই দিন আরেক জাতির নববর্ষ এটা মুখস্থ করলে তো অনেক কি প্রত্যেক জাতির কি আছে রাসূল বলেন লিকুল্লি কওমিন আয়াদা সব জাতির ঈদ আছে আমার জন্য ঈদ আছে আমাদের জন্য কি আছে ঈদ আছে ইহুদিরা হযরত ওমর রাদিয়াল্লাহু তোমার কাছে গিয়ে বলল ওমর তোমাদের উপরে কোরআনে কারীমের একটা আয়াত নাযিল হয়েছে ওই আয়াত যদি আমাদের উপর নাযিল হতো আমরা ওই দিনটাকে ঈদ বানাতাম ওই দিনটাকে কি বানাতাম হযরত ওমর বলেন কোন আয়াত বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এই আয়াত হযরত ওমর বলেন হ্যাঁ আমরা তো এই দিনকে ঈদ বানিয়েছি কারণ এটা নাযিল হয়েছে জিলহজের 9 তারিখ এটা নাযিল হয়েছে আরাফার মাঠে এজন্য পরের দিনকে আমরা কি বানিয়েছি হ্যাঁ আমরা তো এই দিনকে কি বানিয়েছি ঈদ বানিয়েছি এজন্য তো স্লোগানটা কি ধর্ম যার যার উৎসব তার তার ধর্ম যার যার উৎসব তার তার বলেন ধর্ম যার যার উৎসব তার তার বাংলাদেশ সবার বলেন ধর্ম যার যার উৎসব তার তার বাংলাদেশ সবার বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার উৎসব তার যার যার ধর্ম উৎসব তার তার আমরাও স্লোগান দিব বাকস্বাধীনতা আমার অংশ ধর্ম যার যার উৎসব তার তার বাংলাদেশ সবার এই জন্য এই দিবসের সাথে আমাদের কোনো সম্পর্ক আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন আমি আপনাদের সামনে সূরা আলা তেলাওয়াত করেছি অল্প সময় যদি আল্লাহ তৌফিক দেয় পুরো সূরাটা আমি আপনাদেরকে শোনাব ইনশাআল্লাহ আজকে পুরোটা শোনাব পুরোটা শোনাতে গিয়ে আমাকে সংক্ষেপ করতে হবে এই সূরাটা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে বড় প্রিয় সূরা ছিল এজন্য রাসূল এটাকে জুমাতে পড়তেন ঈদে পড়তেন ভিতরে পড়তেন তো ভাল লাগছে বলেই তো পড়তেন না আর ভাল লাগার মূল কারণ দুটো শব্দ একটা হলো সানুখরিউকা ফালা তানসা আরেকটা হলো ফাসানুইয়াসসিরুকা লিলইউসর এই দুই শব্দ রাসূলকে এই সূরাটা পড়তে প্রেরণা যোগাতো আর এই সূরার প্রথম শব্দ সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা সাব্বিহ মানে আপনি পবিত্রতা ঘোষণা করুন বলেন কার ইসমা রাব্বিক আপনার রবের নামে আপনার রবের নামের পবিত্রতা ঘোষণা করুন রবের নামের পবিত্রতা ঘোষণা করুন মানে ইসমা শব্দটা জায়দা মূল শব্দ সাব্বিহ রাব্বাকা আপনার রবের পবিত্রতা ঘোষণা করুন আপনার রবের পবিত্রতা ঘোষণা করুন এজন্য কি জন্য আপনি রবের পবিত্রতা ঘোষণা করবেন যেহেতু তিনি আলা বলেন তিনটা শব্দ আকবার আজিম আলা
اكبر মানে সবচেয়ে বড় আজিম মানে তার চেয়ে বড় আলা তার চেয়ে বড় কারণ اكبر মানে সবচেয়ে বড় এবার আজিম মানে اكبرের চেয়ে বড় আলা মানে আজিমের চেয়ে বড় বলেন اكبر عظيم اعلى اكبر মানে عظيم মানে اعلى মানে এজন্য اكبر বলো তোমার দাঁড়িয়ে عظيم বলো আরেকটু ঝুঁকে اعلى বলো চূড়ান্ত ঝুঁকে এখন প্রশ্ন হলো আমরা কিভাবে বলছি যার বলা যেভাবে তার নাম্বার সেভাবে বলেন কি বলছি যার বলা যেভাবে তার প্রাপ্ত নাম্বার সেভাবে اكبر কে اكبر হিসাবে اكبر বলা বলেন عظيم কে عظيم হিসাবে عظيم বলা আলা কে আলা হিসাবে আলা বলা আমি কি বুঝাইতে পারছি আপনাদের কি বুঝছেন সবাই বলেন সবাই বলেন اكبر কে اكبر হিসাবে اكبر বলা عظيم কে عظيم হিসাবে عظيم بلا اعلى كي اعلى حسابي اعلى بلا اي لاين اك نمبر كي صدیق اكبر صدیق اكبر ار اكبر ار امار اكبر اك اي لاين دو نمبر حضرت عمر اي لاين تن نمبر حضرت عثمان اي لاين چن نمبر حضرت علي এই নম্বরে পাঁচ নম্বর আছে আবু দর্দা সুবহানাল্লাহ এভাবে যেতে 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 এবার আমার নাম্বার এবার বলুন তো আমার নাম্বার আর আপনার নাম্বার কত জীবনে কয়বার আকবর কে আকবর বলেছি আকবর কে আকবর হিসাবে কয়বার আকবর বলেছি আজিম কে আজিম হিসাবে কয়বার আজিম বলেছি আলা কে আলা হিসাবে কয়বার আলা বলেছি জজের সামনে গিয়ে মাননীয় জজ সাহেব এই শব্দ কেমনে বলি জজকে জজ হিসাবে বলি এবার জেলাদার আজকে জেলাদার আজজ হিসাবে বলি এবার হাইকোর্টের জজ বিচারপতি কি হাইকোর্টের বিচারপতি হিসাবে বলি এবার প্রধান বিচারপতি কে প্রধান বিচারপতি হিসাবে বলি বলেন তাহলে আলা কে কি হিসাবে আলা বলা শুধু এই তিনটা শব্দ যদি মুখস্থ করে নেন এই তিনটা শব্দ যদি হৃদয়ে গেথে নেন আমি আজ থেকে اكبر কে اكبر হিসাবে اكبر বলবো আমি আজ থেকে عظيم কে عظيم হিসাবে عظيم বলবো আমি আজ থেকে আলা কে আলা হিসাবে আলা বলবো এই তিনটা শব্দ যদি এখান থেকে উঠে এখান থেকে উঠে এখান থেকে উঠে এখান দিয়ে বের হয় এখান পর্যন্ত পৌঁছে সুবহানাল্লাহ উঠবে কোথা থেকে বলবো কোথা থেকে শুনবে কে বাস اكبر কে اكبر হিসাবে اكبر কে اكبر হিসাবে দুই রাকাত নামাজে 21 বার বলি কয়বার দুই রাকাত নামাজে কতবার 21 বার আজানে 6 বার ইকামতে 6 বার সুবহানাল্লাহ আজিম বলে থাকি প্রতিদিন 96 বার আজিম বলে থাকি প্রতিদিন 92 বার আর আলা বলে থাকি প্রতিদিন 192 বার সুবহানাল্লাহ বলে لكن এভাবে বলতে বলতে জীবনে বলছি কতবার اكبر কে اكبر হিসাবে বলেছি কতবার হয়তোবা জীবনে একবারও বলা হয়নি বলেন হয়তোবা জীবনে কি একবারও বলা হয়নি আমার প্রশ্ন হলো বলতে যেহেতু হবেই তো এটাকে এখান থেকে বলো কি বলেন কি বলছি বলেন বলতে যেহেতু হবেই তো কোনখান থেকে বলো দিল থেকে বলো اوه একটু 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 সাদা কাপড়টা ছেড়ে দাও সাদা কাপড়টা ছেড়ে দাও চারটা দেন চারটা দেন সাদা কাপড়টা একটু ছেড়ে দাও
বলেন আল্লাহু আকবার। আকবার মানে সবচেয়ে বড়, আকবার মানে কি কার কার চেয়ে বড়? আবার বলেন আকবার। আকবারকে আকবার হিসেবে বলা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকবারকে আকবার হিসেবে বলা। শুধু আকবার এটা হলো আমল, আর আকবারকে আকবার হিসেবে এটার নাম ঈমান। আকবারকে আকবার হিসেবে এটা হলো ঈমান, এবার আকবার এটা হলো আমল। বুঝেন নাই? বুঝেন না? আল্লাহু আকবার, আকবারকে আকবার হিসেবে এখান থেকে তোলা, এটা হলো ঈমান। আর আকবার জবানে বলা এটা হলো আমল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান। আমি পবিত্রতা ঘোষণা করছি, রব্বি আমার রবের, আল আযীম যিনি সুমহান, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আকবারকে আকবার হিসেবে আকবার বলা। শুধু আকবার এটা হলো আমল, আর আকবারকে আকবার হিসেবে ধারণা করা এটা হলো ঈমান। ঈমানের এক জাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত, আর আমলের দাম আকবার, একবার আকবার উহুদের চেয়েও ভারী। একবার আকবার বললে উহুদের চেয়ে ভারী নেকি দিবে। আর আকবারকে আকবার হিসেবে লালন করার এক জাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। কিছু কি বুঝে আসছে? কিছু কি বুঝছেন? আকবারকে আকবার হিসেবে ধারণা করা, আকবারকে আকবার হিসেবে কি করা, খেয়াল করা, আকবারকে আকবার হিসেবে খেয়াল করে আকবার আকবার বলা, আজিমকে আজিম হিসেবে খেয়াল করে আজিম বলা, আলাকে আলা হিসেবে খেয়াল করে আলা বলা, আলাকে আলা হিসেবে খেয়াল করা, এটা হলো হৃদয়ের আমল। আর আলা বলা এটা হলো জবানের আমল। জবানের আমলের দাম হলো 10, জবানের আমলের দাম 10, আর হৃদয়ের আমলের দাম 10 দুনিয়া। জবানের আমলের দাম 10টা নেকি, 10টা ডলার, মাসালান 10টা নেকি, 10টা বাড়ি, মাসালান উদাহরণত। লেকিন হৃদয়ে যেটা, ওটার কোনো দাম ফেরেশতার কাছে নাই, ওটার দাম রবের কাছে। কি বলছি? ওটার দাম কার কাছে? ওটা ফেরেশতা জানেও না ওখানে কি, ওটা ফেরেশতা জানেও না, ও দেখে শুধু জবানেরটা, রব দেখে দিলেরটা। এজন্য কবরে একটা অঙ্গ পচবে না, কবরে একটা অঙ্গ পচবে না, কবরে শরীরের মাটি মাটির সাথে মিশে যাবে, শরীরের আগুন আগুনের সাথে মিশে যাবে, শরীরের পানি পানির সাথে মিশে যাবে, শরীরের হাওয়া হাওয়ার সাথে আবার মিশে যাবে, মাটি থেকে আসা গোস্ত মাটির সাথে মিশে যাবে, মাটি মাটি থেকে আসা হাড় মাটির সাথে মিশে যাবে। লেকিন দিল যেটাতে রব থাকেন এটা কখনো পচবে না। হাড়ের খাঁচাটা পচে যাবে, দিল পচবে না। হাড়ের খাঁচাটা পচে যাবে লেকিন দিল পচবে না। এই জন্য দিলে যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
إن الله لا إله إلا الله لا إله إلا الله দিলের সাথে জবান মিলে কিনা দেখা উচিত দিলের সাথে জবান একাকার হয় কিনা দেখা উচিত দিল আর জবান একাকার হয় কিনা বলেন দিল আর জবান কি একাকার হয় কিনা জবানে যেটা বলি দিলেও সেটা আসে কিনা জবানে যেটা বলি দিলেও সেটা কি আসে কিনা জবানের তার নাম হলো আমল দিলের তার নাম হলো ঈমান জবানের তার নাম কি আমল দিলের তার নাম কি ঈমান এটা যদি এতে টাইম চলে এতে টাইম এটা যদি এতে টাইম চলে এটা হতে পারে সিদ্দিক আকবরের মতো দামি হয়ে যাবে ফারুক আজমের মতো দামি হয়ে যাবে হযরত ওসমানের মতো দামি হয়ে যাবে হযরত আলীর মতো দামি হয়ে যাবে এজন্য আল্লাহু আকবার যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ লা ইলাহা দিল আর জবান দিলকে এই কথাটা বুঝানো আমি জবানে তো লা ইলাহা বলছি কোন মাহবুদ নাই বলেছি দিলেও বলে কিনা জবানে বলবে কোন মাহবুদ নাই দিলেও বলবে হ্যাঁ কোন মাহবুদ নাই জবানে বলবে কেউ নাই দিলেও বলবে কেউ নাই উপরেও নাই নিচেও নাই জমিনেও নাই আসমানেও নাই ডানেও নাই বামেও নাই মাশরিকেও নাই মাগরিবেও নাই শুধু নাই নাই দিলকে শুধু বলার নাই বলেন না না ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সাবহ ইসম রাব্বিকাল আ'লা তোমার রব আ'লা তোমার রব আ'লা তোমার রব আলা এজন্য আল্লাহ তাআলা বলেন তোমার আলা রবের প্রশংসা করো আলা রবের তাসবিহ পড়ো এজন্যই আমি বলি সুবহান রাব্বিয়াল আলা হ্যাঁ আমার আলা রবেরই প্রশংসা করছি সুবহানাল্লাহ আল্লাহ বলেন তোমার আলা রবের প্রশংসা করো আমি বললাম হ্যাঁ আমার আলা রবের প্রশংসা করছি যেন আল্লাহ তাআলা আমাকে আদেশ দিলেন আমি পালন করলাম আল্লাহ তাআলা আমাদের কাছে আবেদন করলেন আমি পুরা করলাম সুবহানাল্লাহ আল্লাহ আমাকে ভালোবাসলেন আমি ভালোবাসার জবাব দিলাম আমি ভালোবাসার কি দিলাম সাবহ ইসম রাব্বিকাল আ'লা কতটা ভালোবাসলে আমাকে তুমি করে বলছেন সুবহানাল্লাহ কি প্রধানমন্ত্রী যদি আপনাকে তুমি করে ডাকে এই শুনো তুমি এদিকে আসো কেমন হবে সুবহানাল্লাহ বলেন প্রেসিডেন্ট যদি আপনাকে তুমি করে বলে তো কেমন হবে কি ডিসি সাহেব যদি আপনাকে তুমি করে ডাকে এই শুনো তো তুমি শুনো তো এবার কেমন হবে রব আমাকে কতটা ভালোবেসে বলেন তুমি আমার তুমি তোমার মহান রবের পবিত্রতা ঘোষণা করো আমি বললাম রব আবেদন করেছেন আমি পুরা করলাম রব নির্দেশ দিলেন আমি ইমতিসাল করলাম রব আমর করলেন আমি ইমতিসাল করলাম রব ভালোবাসলেন আমি জবাব দিলাম রব আবেদন করলেন আমি পুরা করলাম সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা অর্থ কি বলেন আমি আমার মহান প্রভুর প্রশংসা করছি বলেন আমি আমার মহান প্রভুর তাসবিহ করছি আমি আমার মহান প্রভুর পবিত্রতা ঘোষণা দিচ্ছি সুবহানাল্লাহ আমার রব বলবেন সাব্বাহতানি তুমি আমাকে পবিত্র বলেছো উসাব্বিহুকা আমি তোমাকে পবিত্র বলে দিব তুমি আমাকে আলা বলেছো আমি তোমাকে ফি জান্নাতিন আলিয়া দিয়ে দিব তুমি আমাকে আলা বলেছ আমিও তোমাকে সুচ্ছ জান্নাত দিয়ে দিব তুমি আমাকে আকবর বলেছ আমিও তোমাকে আজরে কবির দিয়ে দিব তুমি আমাকে আজিম বলেছ আমিও তোমাকে আজরে আজিম দিয়ে দিব এখন যার আকবর বলা যদ্দুর তার আজর তদ্দুর যার আজিম বলা যদ্দুর তার আজিম আজরে আজিম তদ্দুর যার আলা বলা যদ্দুর তার জান্নাতে আলিয়া তদ্দুর
سبحان الله ها جدي بوستا جدي اپنا در خطي بير بولا الدل جدي اخوه جدا جدي اپنا در شنا الدل اخوه جدا كي ركه ديئتن رب عجر كبير رب چلا كيو جانانا عجر ماني پروشكار كبير ماني بول رب كي عجر ركه ديئتن ادھا كتو بول رب چلا كيو جانانا رب عجر عظيم كتو ركه ديئتن رب چلا كيو جانانا رب عجر جنت عالية كتو ركه ديئتن عجر عالي كتو ركه ديئتن رب چلا كيو جانانا سبح اسم ربك الاعلى اپنے اپنر اعلی رب پবিত্রتا گھوشنا کرون এজন্য মাঝে মাঝে নামাজের বাইরেও এটা পড়া سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي الاعلى কি বলে রুকু আর সেজদাতে কি ধ্যান করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খেয়াল করব আমরা কেমনে পড়ছিলাম জীবনে আহ হায়রে যদি এই কথাগুলোর বুঝ এই ওয়াজটা যদি আর 10 বছর আগে থেকে করতাম ভুল হয়ে গেছে কত কিছু যে বুঝি নাই জীবনে কত কিছু যে জীবনে বলা হয় না কত কিছু যে জীবনে শোনা হয় না কত কিছু ছাড়া যে আমরা কবরে চলে যাচ্ছি খালি হাত لا إله إلا الله نَيْ كُنُ معبود الله ترى نَيْ كُنُ معبود الله ترى نَيْ كُنُ مسجود الله ترى لا إله إلا الله لا إله إلا الله سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي الأعلى أمي بلن رب العالمين أمي أبنى التسبيح كانوا پرتام كانوا پروا رب لن چوئي کرنے پروا سبحان الله এক নাম্বার আমি তোমার রব লাগিয়ে জন্য পড়বাম দুই নাম্বার আমি তোমার আলা সবচেয়ে মহানের জন্য পড়বা তিন নাম্বার আমি তোমাকে বানিয়েছি এজন্য পড়বা চার নাম্বার আমি তোমাকে শুধু বানাই নাই জানতেন ভাবে আমি তোমাকে বরাবর সরাবর করেছি এজন্য পড়বা পাঁচ নাম্বার আমি তোমাকে আবার কি করেছি আমি তোমার জন্য ভাগ্য নির্ধারণ করেছি এজন্য পড়বা আমি তাকদীর নির্ধারণ করেছি এজন্য পড়বা এরপরে হলো আমি তোমাকে হেদায়েত দিয়েছি এজন্য পড়বা সুবহানাল্লাহ রব যদি হেদায়েত না দিতেন আল্লাহ শব্দ বলতে পারতাম না কি আমাদের পাশেই তো আমার দোকানের পাশে দোকানদারই তো জীবনে কোনোদিন আল্লাহ শব্দ বলেনি কি বাস্তব না বাস্তব গতকালকে আমার পাশে বসা ছিলেন আমাদের বেগমগঞ্জের মেয়র এমপি সাহেবের ভাই আমাকে আরেকজন কানে কানে বললেন যে হুজুর ইনি এক ওয়াক্ত ফজর ছাড়েন না সুবহানাল্লাহ এর আগের সপ্তাহে শুক্রবারে আমার পাশে বসে ছিলেন ফেনীর মেয়র তো ইনি আর সাথে আর ছেলে একটাকে নিয়ে এসেছেন আইনে বলতেছে যে আমার বাচ্চাটা একটু তেলাওয়াত শোনাবে তেলাওয়াত শোনালো নির্ঘাত আমার আর আমার হুজুরের থেকে তার তেলাওয়াত শুনছে তো তিনি বললেন আমি মেয়র অফিসে আর ঘরে আমি মুসলিম সুবহানাল্লাহ আমি মুসলিম এটা আমার প্রথম পরিচয় আমি মুসলিম আর আমার প্রথম দায়িত্ব আমার বাচ্চাকে কোরআন শিখাবো বলতেছো যে আমার মেয়েটাকেও আমি কোরআন শিখ পড়িয়েছি আমার মেয়েটাও কোরআন মেয়ে 7 বছর হবে ও কোরআন শিখ শুরু করে দিয়েছে আর ছেলেটা হাফেজ হয়ে যাচ্ছে 20 25 পারা হয়ে গেছে কি না না ওটা আমার পরে এটা আমার আগে সুবহানাল্লাহ কালকে মেয়র সাহেব চমুনি মেয়র সাহেব পুরো বয়ান শুনছি আমার সাথে ভাত খাইছে এমপি সাহেবের ভাই কিরণ সাহেব আপন বড় ভাই পরে আবার কিরণ সাহেব ফোনে কথা বলছে
তো বলতেছে হুজুর আমার নামাজ আগে অফিস পরে আচ্ছা সুবহানাল্লাহ বলবেন কি ভাই এজন্য আমি যেখানেই থাকি আমার রবকে সঙ্গে নিয়ে থাকা বলেন আকবরকে সঙ্গে নিয়ে থাকা আজিমকে সঙ্গে নিয়ে থাকা আলাকে সঙ্গে নিয়ে থাকা কেন এই শব্দগুলো আমাকে দিয়ে এতবার বলালেন জীবনে কতবার বলছেন বলেন তো কতবার সারা জীবনের যতবার মাকে মা বলেছেন আলা এর থেকে এক কোটি বার বেশি বলছেন জীবনে মাকে যতবার মা বলেছি আজিমের থেকে কত বেশি বলেছি একবার এর থেকে কত বেশি বলেছি সুবহানাল্লাহ বাস্তব না বাস্তব এই শব্দ তিনটা আমাকে দিয়ে এত বেশি বলালেন কেন তাহলে বোঝা গেছে তিনটা শব্দের সাথে মালিকের বড় প্রেম আর ভালোবাসা আর এই তিনটা শব্দ বলনে ওয়ালার সাথে মালিকের বড় ভালোবাসা আর এই তিনটা শব্দ মুখে বলনে ওয়ালার সাথে যতটা ভালোবাসা দিল থেকে বলনে ওয়ালার সাথে তার থেকে কোটি কোটি গুণে বেশি ভালোবাসা কি কেন বলবো তিনি যেহেতু আলা কেন বলবো তিনি যেহেতু খালাকা কেন বলবো তিনি যেহেতু ফাসাওয়া কেন বলবো তিনি যেহেতু কদ্দারা কেন বলবো তিনি যেহেতু ফাহাদা সুবহানাল্লাহ হুজুর কি কোন কিছু বুঝিনি বুঝেন না কি হায় রে হায় রে হায় রে হায় রে আল্লাহু আকবার الله أكبر بل الله أكبر أكبر কে أكبر হিসাবে সবচেয়ে বড় কে সবচেয়ে বড় হিসাবে কি হিসাবে হ্যাঁ আচ্ছা আমাদের এয়ারপোর্টে আমাদের বিদেশি বিদেশি বেটিরা বিমানে কি বলে এয়ারপোর্ট আমাদের আল্লাহু আকবার আর বেদিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মধ্যে বুঝেন নাই কথা মনে আমাদের আকবার শব্দের জিব্বা আর বেটির এয়ারপোর্ট শব্দের মধ্যে বেশ কম আমরা গতবার ইন্দোনেশিয়ান বিমানে আসছিলাম বাংলাদেশ বিমান ঢিলে হইয়া ইন্দোনেশিয়ান বিমান দিছিলাম পরে অনেক পরে এখন ইন্দোনেশিয়ান বেটির তো কিছুই বুঝে না ইংরেজিও না আরবিও না বাংলা কিছু তখন হাজিরা যে খালি বসে বসে উঠে উঠে তেতি একজন তো শিখিল হয়েছে প্লিজ সিট ডাউন এটার বাংলা কি তো বসা দিয়েছে বলে দিয়েছে বসো বসো আঙ্গদেশে এক বক্তা আছে এতে কেউ বসেন বসেন বসে যান এখন এই বেটি কতক্ষণ পরে কেউ বসেন বসেন শুধু সবাই হাসে বসেন বসেন কইলেই কার কথা মনে উঠে ওই বেটার কথা মনে উঠে তো এই বেটি কতক্ষণ পরে বসেন বসেন সবাই হাসে এখন এই বেটির বসেন বসেনে সবাই যেমন হাসে আমাদের আকবরও ফেরেশতা কয় কি কস বলেন আমাদের আজিমও ফেরেশতা কি বলে কি কস কি বললি তুই কি হোয়াট ইউ সে তুই কি বললি কান্না কি কয় আমাদের ফেরেশতারা কি বলে আমাদের কালেমাতেই তো আমাদের ফেরেশতারা কয় কি দেখ কি বলিস মাযা তাকুল হোয়াট ইউ সে কি বলিস ফেরেশতা কি বলে বলেন না কি বলিস তুই তোর মাথা কস তুই বুঝি বুঝি ক সুবহানাল্লাহ কি আহ কি আল্লাযী খালাকা যিনি বানিয়েছেন তার তাসবিহ পড়ো যিনি বরাবর সরাবর করেছেন তার তাসবিহ পড়ো আল্লাযী কদ্দারা যিনি ভাগ্য নির্ধারণ করেছেন তার তাসবিহ পড়ো ফাহাদা যিনি হেদায়েত দিয়েছেন তার তাসবিহ পড়ো সুবহানাল্লাহ
والذي اخرج المرعى যিনি গরু আর ছাগলের জন্য ঘাস বের করেছেন তার তাসবীহ পড়ো আচ্ছা চরে চঞ্চল রাজা রাজার গরু মহিষের জন্য যদি ঘাস চাষ করতে হতো তো কেমনে কেমনে খাওয়াইতাম আমরা তাহলে ঘাস চাষ করতে হয় না অটোমেটিক উঠে না রব উঠায় সুবহানাল্লাহ বলেন আচ্ছা এত ঘাস কেমনে উঠলো সার ছাড়া হাল চাষ করা ছাড়া লাঙ্গল দেওয়া ছাড়া মই দেওয়া ছাড়া এত ঘাস কেমনে উঠলো এবারে এত সুন্দর করে চাষ করলো কি বলে লাঙ্গল দিল সমস্ত ঘাসগুলো বের করে ফেললো কি সমস্ত ঘাসগুলো কিপ করে ফেললো বের করে ফেললো এরপরে আলু লাগাইলো আলু খাতের মধ্যে কোনো ঘাস থাকতে দেয় না থাকতে দেয় এরপরে মূলা লাগাইলো কোনো ঘাস থাকতে দেয় আমাদের হারিন চৌধুরী বলে এক চাষে তুলা দুই চাষে মূলা তিন চাষে পান চার চাষে ধান এই পরিমাণ মিহি করে ফেললো বালিকে ঝুর ঝুর করে ফেললো এরপর আলু লাগালো এই আলু তুলে দিলেন ঘাসে ভরে গেল ওয়াল্লাযী আখরাজাল মারআ প্রশংসা কেন করবা তিনি ঘাস উদগিরণ করেন এজন্য করবা সুবহানাল্লাহ এখন সবুজ ঘাসগুলো যদি সবুজই থাকত বর্ষা কি খাওয়াতাম এজন্য সবুজ ঘাসগুলোকে ধীরে ধীরে الذي والذي اخرج المرعى فجعله غثاء এবারে এটাকে ধূসর করে খড় বানিয়ে সযত্ন লালন করে দিয়েছে সুবহানাল্লাহ বলেন ধূসর করে খড় বানিয়ে জমা করে রেখে দিয়েছে এবার ছয় মাস লাগায়া খাও সুবহানাল্লাহ আরেকবার ধান আসা পর্যন্ত গরুকে খাওয়াও ধীরে ধীরে ধান এসে গেছে এই খড় ধূসর খড়টা আবার কালো হয়ে গেছে আবার কালো হয়ে পচে গেছে এবার নিয়ে ঘরতে ফেলে দিয়েছে মাটি হয়ে গেছে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুথাআন এটাকে ধূসর খড় আমি বানিয়ে দিয়েছি আহওয়া এবার কালো করে পচিয়ে আমার আবার মিশিয়ে দিয়েছি মিলেনি আল্লাহ দেওয়া আল্লাহ তাআলা আমাদেরটা মিলেনি আরে সুবহানাল্লাহ পাক আচ্ছা কেন আল্লাহকে চিনলাম না মিলছে আচ্ছা যদি শুধু সবুজ থাকতো তো সারা বছর খাইতো কেমনে আর যদি এই খড় জীবন আর না পচতো তো আগামী বছর খেয়াল রাখতেন কই এরপরও সুবহানাল্লাহ বলেন মনে হয় বুঝেন নাই কথা কি বুঝলেন বাইর করে কে এটা সবুজকে হলুদ বানায় কে খড় বানায় কে এই খড় খড় থাকে না কয়দিন পরে পচে যায় আবার কালো হয় কেন নতুন নতুন খের রাখবে কই আমাদের দেশে খেরের পাড়া বলে চিরঙ্কুজ্জা বলে তো খেরের পাড়া নতুন পাড়াতে যদি আগের খড় যদি না পচত এটা যদি বিলীন হয়ে না যেত আপনি নতুন খড় রাখতেন কোথা সুবহানাল্লাহ ইসম রব্বিকাল আলা الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى إبن الرسول بولن أمي تزبي بولو أبني كي قربين الله طلبن أمي تزبي جزبي بولا لغنا أبني جوتو دين بيچه آسي نامار اكتاكات أمي أبنا كي شدو پڑا بو سانو خريقوكا أمي أبنا كي پڑي دي আমি আপনাকে কি করে দিব পড়িয়ে দিব আমাদের হাফেজ ছাত্র হাফেজ হয় কতবার পড়ে লক্ষ লক্ষ বার পড়ে লক্ষ লক্ষ বার পড়ে রাসূল হাফেজ হয়েছেন কতবার পড়ে একবার পড়েও না শুধুই একবার শুনে সুবহানাল্লাহ আচ্ছা মুহাম্মাদুর রাসূলের চেয়ে ব্রেনি পৃথিবীতে আর পৃথিবীতে দ্বিতীয় কোনো মানুষ তো দেখাও একবার শুনে তিরিশ পারার হাফেজ সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন সানুকরি উকা আমি তোমাকে পড়িয়ে দিব সানুকরি উকা আমি আপনাকে পড়িয়ে দিব ফালা তানসা অতএব আপনি জীবনে আর কখনো ভুলবেন না আমি আপনাকে পড়িয়ে দিব অতএব আপনি আর কখনো ভুলবেন না আমি আপনাকে পড়িয়ে দিব অতএব আপনি আর কখনো ভুলবেন না
তবে হ্যাঁ যেটা আমি মনে করি এটার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে মেয়াদ শেষ হয়ে গেছে এটার মেয়াদ শেষ হয়ে গেছে ওটা আমি আপনাকে নিজে থেকেই ভুলিয়ে দিব যেটা মনসুখ করে দিব রহিত করে দিব যেটা প্রয়োজন প্রয়োজন ফুরিয়ে গেছে সুবহানাল্লাহ বলেন যেটা প্রয়োজন কি ফুরিয়ে গেছে এটাকে আমি ভুলিয়ে দিব ইল্লা মা শা আল্লাহ তবে যেটা প্রয়োজন ফুরিয়ে গেছে এটাকে আমি আপনাকে ভুলিয়ে দিব ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইখফা যেহেতু আমি জীবনের সব জানি সুবহানাল্লাহ আমি জীবনের প্রকাশ্যটাও জানি আমি জীবনের অপ্রকাশ্যটাও জানি সুবহানাল্লাহ তাহলে আমি আপনাকে পড়িয়ে দিব অতএব আপনি ভুলবেন না আর কি করবেন ফাসানু ইয়াসসিরুকা লিল ইউসরা আপনার জন্য কোরআন পড়া সহজ করে দিব কোরআন বোঝা সহজ করে দিব কোরআন মানা সহজ করে দিব কোরআন দিয়ে ওয়াজ করা সহজ করে দিব কোরআন দিয়ে চলা সহজ করে দিব আপনার জন্য জামাত নামাজ সহজ করে দিব রব যাকে ভালোবাসেন তাকে প্রধান পুরস্কার দান করেন জামাত নামাজ পড়ার তৌফিক দিয়ে দেন তার জন্য জামাত নামাজ সহজ তার জন্য রমজানের রোজা রাখা সহজ তার জন্য হজ করা সহজ তার জন্য যাকাত দেওয়া সহজ তার জন্য পর্দা করা সহজ ইনশাআল্লাহ আমার মওতের আগে আমি ইনশাআল্লাহ আপনাকে বলে যাব আল্লাহ আমার এক মিনিট পাশে রাখে এখন কইতাম না এই দুই চোখ জীবনে কয়বার খেয়ানত করছে আপনাদেরকে আমি মওতের আগে বলে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বুঝেন না কিছু বলেন ইনশাআল্লাহ ফাসালু ইয়াস বুঝেন না কিছু কিতাব বুঝেন না কিতাব বুঝেন না আমি ঢোকেট فسنيسرك لليسرى فسنيسرك لليسرى আমি আপনার জন্য জান্নাতের সমস্ত আমাল সহজ করে দিব সহজ করে দিব আপনার দু চোখকে খেয়ানত থেকে আমি বাঁচিয়ে দিব আপনার কানকে গান শোনা থেকে বাঁচিয়ে দিব আপনার জবানকে মিথ্যা বলা থেকে বাঁচিয়ে দিব আপনার হাতকে হারাম ধরা থেকে বাঁচিয়ে দিব আপনার পাকে হারাম চলা থেকে বাঁচিয়ে দিব সুবহানাল্লাহ বলে না ফজরের নামাজ জামাতে পড়া আপনার জন্য সহজ করে দিব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখ কই দশ বছরেও আমার ফজরের নামাজ জামাত ছুটছে আমার মনে নাই আলহামদুলিল্লাহ বলে বিশ বছরও ছুটছে মনে নাই বলেন আলহামদুলিল্লাহ আবার বলেন আলহামদুলিল্লাহ বলেন আমি তোমার জন্য সহজ করে দিব সুবহানাল্লাহ বলেন তুমি তাসবিহ বাড়াও আমি তোমার দিন সহজ করে দিব আলহামদুলিল্লাহ বলেন আবার বলেন আলহামদুলিল্লাহ আর বাংলাদেশে এক বক্তা এক জায়গায় রাত্রি যাপন করছে ওই রাত্রি যাপন যারা যেখানে দিনে ছিল তারা দিনে ছিল ওই ক্যামেরার মধ্যে সিসি ক্যামেরা ছিল তো ওই সিসি ক্যামেরা থেকে এবার কি বলে আরে মোবাইল কর না ফেসবুক ফেসবুকে ছবি দিয়ে দিছে জোহর আসর তিনি নামাজ পড়েন নাই তিনি ঘুমাচ্ছেন নাউজুবিল্লাহ বলেন বুঝেন না মনে হচ্ছে বুঝেন না একটা রুমে গিয়ে মেহমান হয়েছে মেহমান তো মেহমান হয়ে সারা রাত নামাজ করছে এবার না উনি ঘুমাইছে তো ওই রুমের মধ্যে সিসি ক্যামেরা তো উনি জোহর নামাজ জামাতে পড়ে নাই ওই সিসি ক্যামেরার মধ্যে দেখা গেছে উনি শুয়ে আছে এবার আসরের নামাজ উনি জামাতে পড়ে নাই সিসি ক্যামেরার মধ্যে দেখা গেছে উনি শুয়ে আছে নাউজুবিল্লাহ বলেন আফসোস হয় কি হয় না বলেন জামাতে নামাজ পড়ুন আল্লাহ না পড়ালে পড়তে পারবেন কোন বেটাগিরি আছে কোন বেটাগিরি কোন বেটাগিরি নেই আল্লাহ বলেন ফাসানুয়াসসিরুকা লিল ইউসরা জান্নাতের সমস্ত আমাল সহজ করে দিব জান্নাতের সমস্ত আমাল কি করে দিব আল্লাহ ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লা আমারাতুন বিসসু আল্লাহ ফখর যেন না হয়ে যায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়বো জামাতের সাথে নামাজ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একজন একজন বলেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ আহ
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে আমি চাই, নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে আমি চাই, বলেন ইনশাআল্লাহ 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 হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে আমি চাই, বলেন কবি নতুন নতুন, নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে আমি চাই, নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে সবাই চাই, আল্লাহ আমাদের সবাইকে জামাতে নামাজ তৌফিক দান করে, পড়ব ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করে, এরে না পড়লো ইনশাআল্লাহ কর, নডর আছে ফুদানা কাজটা যদি নাও হয় তো ইনশাআল্লাহ কর, নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে সবাই চাই, নামাজ জিকির ঠিক রাখিয়া কবরে যাব সবাই, ইনশাআল্লাহ বলে না ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের মহাশয়ের হায়াতের মধ্যে বরকত দান করুন।